বেশি কথা বলবো না, অনেকেরই কমেন্টস হচ্ছে চিল্লাই কেন, বেশি কথা বলি কেন, তো চিল্লাবো না, বেশি কমেন্টস করবো না, কোনো মেম্বারকে ডিস্টার্ব করবো না। কিন্তু বলে দেই আজকে আমরা কোথায় আছি জানেন? আমাদের শাহবাগ ব্রাঞ্চের ডাইনিং, এটা হচ্ছে আমাদের শাহবাগ ব্রাঞ্চের ডাইনিং। আজকে কিন্তু স্পেশাল একটা, আমাদের অবশ্যই শুক্রবার দিন দুপুরবেলা স্পেশাল খাবার থাকে, এটা তো জানেনই, স্পেশাল লাঞ্চ আইটেম আছে। তো লাঞ্চ আইটেমটা আমরা দেখে আসি, আর এখানে আপাতত দেখা যাচ্ছে ভাইয়ারা খাচ্ছে, কাউকে ডিস্টার্ব করবো না। তো ওখানে আমরা একটু লাঞ্চ আইটেমটা দেখাই আসি। আর অনেক রাশ কিন্তু আজকে দেখেছেন, ওখানে কিন্তু অনেক ভাইয়ারা ভিড় করছে, সবাই জুমার নামাজ পড়ে এসেছে, সবাই জুমার নামাজ পড়ে আসার পরেই কিন্তু এখানে খেতে এসেছে, লাইন হয়ে গিয়েছে, দেখেছেন লাইনটা কত বড়। তো কাউকেই কাউকেই ডিস্টার্ব করবো না, সবাই সবার মতো নেই, আমি আমার মতো বলতে থাকি। আর এটা বলে দিই আমাদের কিন্তু প্রত্যেকটা ব্রাঞ্চের মতো এই ব্রাঞ্চেও কিন্তু মেনুগুলো দিয়ে দিয়ে আছে, যাতে কোনো কনফিউশন না হয়, যে প্রত্যেকটা মেনু দেখেছেন আলাদা করে দিয়ে দেওয়া আছে। কিন্তু একসাথে নতুন একটা নোটিশ দিয়ে দেওয়া হয়েছে, তো ওই নোটিশটা পরে দেখাচ্ছি। আর এটা কিন্তু বর্তমানে চলছে ফ্রাইডে, দেখেছেন সকালবেলা এটা ছিল, আর এখন এটা চলছে চিকেন বিরিয়ানি, সালাদ এবং ফ্রেনি। তো বলি আজকের কিন্তু বিরিয়ানিটার স্মেলটা খুব সুন্দর, ইশপর আমি খেতে যাবো। তো যেটা বলছিলাম, বেশি হাসবো না, বেশি কথা বলবো না, তো কমেন্টস করতে থাকুন, কমেন্টস করার জন্য একটা ফোন নিবো। অ্যান্ড এখানে দেখা যাচ্ছে বিশাল লাইন, লাইন হয়ে গিয়েছে, আর ভাইয়ারা খাচ্ছে, নামাজ পড়ার পরে কিন্তু সবাই এসেছে, ঠিক আছে? তো কমেন্টস করতে থাকবো, কমেন্টস করতে থাকেন। আচ্ছা, ওখান থেকে একটা ভাইয়াকে দেখা দিয়েছে, ওনার খাবারের পরে ওনার কাছ থেকে রিভিউ নিব, আগে নিব না। এখানে অনেকগুলো ভাই এই আছেন, আর অনেক লাশ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তাছাড়া একটু বলে দিই মিডল দিয়ে, যে আমাদের কিন্তু শাহবাগ ব্রাঞ্চে, শুধু শাহবাগ ব্রাঞ্চে নয়, প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু আমাদের একদিন, তিন দিন, চার দিন, 15 দিন এবং 30 দিনের ক্লাস থাকে যাচ্ছে। তো আপনি এসে আপনার জন্য কমফোর্টেবল কিনা একদিন থেকেও ডিসাইড করতে পারেন, তিন দিন থেকেও ডিসাইড করতে পারেন, ক্লাস প্যাকেজ নিয়ে দেখতে পারেন। ক্লাস প্যাকেজ আমরা আবিষ্কার করেছি শুধুমাত্র আপনার জন্য। তো লাইনটা দেখতে পাচ্ছেন আরো বড় হচ্ছে, আর এটা হচ্ছে আমাদের টোটাল ডাইনিংটা, টোটাল ডাইনিংটা দেখেছেন, এটা কিন্তু শাহবাগ ব্রাঞ্চের ডাইনিং। যদিও আমার কাছে আমার ফেভারিট হচ্ছে বাটা ব্রাঞ্চের ডাইনিং। কিন্তু এখানে দেখেছেন টিভি আছে, টিভি তো দেখাই, টিভিটা কিন্তু বিশাল টিভি, এখানে কিন্তু খেলা দেখতে দেখতে ভাইয়ারা খেতে পারেন, সব খাবার সময় খেলা দেখতে পারেন। তো আরেকবার বলছি যে ডিসিশন নেওয়ার আগে আগে ট্রায়াল প্যাকেজটা ট্রাই করে দেখুন। আর প্রত্যেকটা জায়গায় কিন্তু, প্রত্যেকটা জায়গায় আমাদের সিসিটিভি ক্যামেরা আছে, তো আপনি টোটালি সিকিউর আমাদের এখানে, আপনার প্রত্যেকটা জিনিস সিকিউর, কারণ আমরা আপনাকে সিকিউরিটি দিচ্ছি 100%। তো এখানে দেখা যাচ্ছে ভাইয়ারা এখনো খাচ্ছেন, তো কাউকেই জ্বালাবো না। আচ্ছা, একটু খাবারের মেনুটা আমি দেখাবো, ওখানে অনেক লাইন আছে, কিন্তু এখন এই জন্য দেখাতে পারছি না। শুক্রবারে স্পেশাল বিরিয়ানি দেওয়া হয়েছে আজকে, চিকেনটাও আলাদা, বিরিয়ানিও আলাদা, মানে যাতে অনেক সময় অনেকের কিন্তু, আচ্ছা এটা নিয়ে নিই দেখাই, চিকেনটা কিন্তু আলাদা করে দিচ্ছি আমরা, বিরিয়ানির সাথে দিচ্ছি না, কারণ অনেকে কম মাংস পেতে পারেন, বেশি মাংসও পেতে পারেন। এন্ড আমি একটু কমেন্টস পড়বো, কিছু কমেন্টস করতে থাকুন, প্রত্যেকটা জবাব আমি নিজে সরাসরি দিব। এন্ড কারণ পোস্টের মধ্যে না, আপনারা যখন কমেন্টস করেন আমার খুব কষ্ট লাগে, তখন ঠিক মতো অ্যান্সার দিতে পারি না। তো এখানে দেখতে পাচ্ছি এখনো ভাইয়ারা খাচ্ছেন, কাউকেই জ্বালাবো না। ও ওখানে চলেন, আমি একটা মজার জিনিস দেখাই, মজার জিনিস কি জানেন? আচ্ছা এখানে ভাইয়া নিয়ে নি, এখানে কিন্তু ঠান্ডা পানি গরম পানির ব্যবস্থা আছে আমাদের বান্ডা ব্রাঞ্চে, আমি আপনাকে দেখিয়েছি, শুধু বান্ডা ব্রাঞ্চ আর শাহবাগ ব্রাঞ্চে না, সবগুলো ব্রাঞ্চে, এই যে দেখেছেন গরম পানি, ঠান্ডা পানি, ঠিক আছে? এখানে গ্লাস দেওয়া থাকে, গ্লাসে করে নিতে পারেন, দুইটা ওয়াশরুম আছে। আচ্ছা কমেন্টস দিতে থাকবো, কমেন্টস করতে থাকুন। এন্ড আমি আজকে একদম চিল্লায় কথা বলবো না, বেশি হাসবো না, তো আমি কমেন্টস দিতে থাকি। হ্যালো, আচ্ছা উনি আমাকে চিনেন ভাইয়া, জ্যাকি সিলভান আপু আপনি এত কথা বলেন, মুখ ব্যথা করে না? জুলফিকার হাসান নিরব ভাইয়া বলেছে না ভাইয়া, আসলে অভ্যাস হয়ে গেছে জন্ম থেকে এরকম। আচ্ছা আরো কমেন্টস দিব, কমেন্টস করতে থাকুন। এন্ড টিজার বিরিয়ানি খাইয়ে কি এরকম মোটা হয়েছেন? আপনি বিরিয়ানি খেয়ে এত মোটা হয়েছি? আপনিও এসে আমাদের বিরিয়ানি ট্রাই করতে পারেন, ফ্রাইডে তে কিন্তু একদিনের প্যাকেজ নিয়ে আপনি এসে থেকে ডিসাইড করতে পারেন আপনার জন্য বিরিয়ানিটা মজাদার কিনা। আচ্ছা ওই সাইডে একটা ওয়াশরুম দেখা যাচ্ছে, ওখানে কিন্তু জি ওখানে দুই, ওখানেও হাত ধোয়ার ব্যবস্থা আছে, এখানেও একটা আলাদা করে আছে। জি কমেন্টস করতে থাকুন, আমি কমেন্টস করতে থাকি,
মেয়েটা বলেছে আমি তোমাকে ছাড়া বাঁচবো না সিলভানা। পানিতে তন্ময় বাড্ডা। ওকে আচ্ছা, তন্ময় ভাইয়ার জন্য শুভ ভাইয়া এই কথা লিখেছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ তন্ময় ভাইয়াকেও, থ্যাংক ইউ আপনাকেও, থ্যাংক ইউ, কিন্তু মরেন না। আচ্ছা ওকে, সব কমেন্টস পড়বো, কমেন্টস করতে থাকুন। বিশাল আহাত ভাইয়া লিখছে আপনি অনেক সুইট, থ্যাংক ইউ ভাইয়া, কেউ তো আমাকে প্রশংসা করলো আজকাল অনেক বেশি গালি খাই বুঝছেন। ওই পাশে দেখছেন ওইটা কিন্তু আমাদের আরেকটা আরেক পাশ ডাইনিং। আচ্ছা এখানে নতুন করে খাবার আনা হচ্ছে, এটা দেখেছেন, এটা কিন্তু রিফিল করার জন্য নতুন খাবার আনা হয়েছে। এগুলো হচ্ছে চিকেন, ঠিক আছে চিকেন, আর নিচে হচ্ছে আমাদের বিরিয়ানি রয়েছে, এটা কিন্তু রিফিল করার জন্য। আমাদের শাহবাগে কিন্তু অনেক মেম্বার, অনেক বেশি মেম্বার হয়ে গিয়েছে, যেহেতু ঢাকা ভার্সিটির পরীক্ষা আছে আপনি জানেন, যে ঢাকা ভার্সিটির পরীক্ষার জন্য এখানে কিন্তু ট্রায় আছে, প্যাকেজে অনেক মেম্বার বেড়েছে, ওই পাশে কিন্তু অর্ধেক। আচ্ছা এই পাশে আরো অর্ধেকটা আমাদের ডাইনিং দেখা যাচ্ছে, এখানে একটা ভাইয়া প্রতি শুক্রবারের জন্য বেশি করে উঠি, মানে পায়েস অনেক জোশ হয়েছে না, একটু পরে আমি খাচ্ছি, অনেক জোশ হয়েছে, অনেক আচ্ছা একটু জিজ্ঞাসা করি ভাইয়া, দুইবার কখনো পায়েস নিয়েছেন? অবশ্যই ছিল, কিন্তু আলাদা স্টাইলের বিরিয়ানি ছিল, মজাদার ছিল, সবাই বলেছে খেয়েছেন।
আছে ভালোই খাওয়ার মতো। যারা দুই মাস প্লাস থাকতে চান তাদেরকে আমরা মেম্বারশিপ প্যাকেজ সেন্স করে থাকি। মেম্বারশিপ প্যাকেজের সুবিধা কি জানেন, ডিপোজিট মানে একটু বেশি, সেই তুলনায় আপনার মান্থলি রেট অনেক কমে আসবে। তো ওইটা আমি একটা বিস্তারিত একটা কমেন্টে লিখে দিব। আর আপনারা আচ্ছা আমি কমেন্ট করতে থাকি, আপনারা কমেন্ট করতে থাকুন। এর মাঝখানে আমাদের ডাইনিংটা দেখাই দিবে, এটা হচ্ছে আমাদের শাহবাগ ব্রাঞ্চের ডাইনিং। আর এখানে ভাইয়ারা খুব এনজয় করে খাচ্ছেন, কাউকেই জ্বালাবো না। আচ্ছা ওভেনটা কি টিভি বইলো না আবার, সি ডলফিন আইডি লিখেছেন। আচ্ছা ওকে, ওভেনটাকে টিভি বলবো না, ওভেনটাকে ওভেনই বলবো। এখানে দেখা যাচ্ছে ভাইয়ারা কিন্তু খেয়ে হাত ধুচ্ছে। আমাদের এখানে কিন্তু শাহবাগ ব্রাঞ্চটাতে অনেক মেম্বার, ঠিক আছে, অনেক মেম্বার। তো অনেকজনের জন্য আমাদের আলাদা ডাইনিংটাও ওরকমই বড় করা হয়েছে, এবং প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা করে আরো বড় করা হবে। আমাদের সেট আপ কিচেন করার আমাদের প্ল্যান আছে, এবং এখানে দেখা যাচ্ছে ভাইয়ারা খাচ্ছে। তো ওখানে অনেকগুলোই আমরা হাত ধোয়ার ব্যবস্থা রেখেছি, কারণ যাতে কারো দেরি না হয়। আসলে আমরা প্রত্যেক শুক্রবারের জন্য পুরো সপ্তাহ অপেক্ষা করি, মানে কোন সময় শুক্রবার আসবে। আমরা একদম একটা মানে স্পেশাল মেনুর জন্য অপেক্ষা করি আসলে। আচ্ছা এমনি আচ্ছা একটু বলে যাবেন ভাইয়া, আজকের খাবারটা কেমন লেগেছে? আজকের খাবারটা কেন আপু ভাই, ওকে তো উনি 9 দিয়েছে আমাদেরকে আউট অফ 10। তো কিছু কমেন্ট করতে থাকবো আর শেষ করে দিব। আর একটু লাইভটা টানি, আর কমেন্টস কিছু করে নি, কমেন্টস এর রিপ্লাই দেওয়ার পরেই লাইভটা বেশি বড় করব না, শেষ করে দিব। এখন দেখছি ভাইয়ারা আবার নিচে, এটা কিন্তু দুইবার নিচে। ও আচ্ছা ভালো কথা বলে দিই, এটা কিন্তু টিফিন বক্স। আমাদের টিফিন বক্সে করেও কিন্তু আমাদের খাবার যারা খেতে পারবে না, দুপুরবেলা বাইরে থাকবে, তারা আমাদেরকে টিফিন বক্স দিয়ে যায়। আমরা তাদের জন্য খাবারটি সংরক্ষণ করে রাখি। কিছুক্ষণ পর যারা আসেন মানে নিজের সময় মতো আসেন, আসার পরে আমরা ওভেনে গরম করে দিই, তারপর উনি খেতেই পারে। তো এখানে কার্ড পাঞ্চ হয়, এই কার্ড পাঞ্চের মেশিনটা দেখাই। আচ্ছা মোহাম্মদ জিসান শেখ ভাইয়া লিখেছে, ও আপু আপনি খাইছেন নি? না খাননি ভাই, খাইনি এখনো। আমি খুব ক্ষুধার্ত, আমার খুব কষ্ট করে লাইভ করতে হচ্ছে, একটু পরে আমি বিরিয়ানি খাবো। আর মনে রাখবেন আমাদের কিন্তু প্রত্যেকটা শুক্রবারে স্পেশাল মেনু আছে। আর আপনি ট্রাস একদিন, 3 দিন, 7 দিন, 15 দিন, 30 দিনের ট্রাস প্যাকেজে এসে দেখে ডিসাইড করতে পারেন আপনার জন্য পছন্দ কিনা। লাইভটা বেশি বড় করবো না, কিছু কমেন্টস করি আর তারপর শেষ করে দেবো। আচ্ছা ওকে, আমরাই লাইভে আছি, আপনি আসতে পারেন যদি চান। আচ্ছা কিছু কমেন্টস করবো। যদি কোনো প্রকার কোশ্চেন থাকে আমাদের প্রাইস রেঞ্জ সম্পর্কে অর ফ্যাসিলিটিস সম্পর্কে আমাকে কোশ্চেন করতে পারেন, আমরা সরাসরি জবাব দেব। আর একটু বলে দিই হ্যাঁ, যে আমরা কিন্তু এখন প্রায় প্রায় পোস্ট করে থাকি, পোস্টগুলোতে না খারাপ কমেন্টস বাদ দেন, টোটালি বাদ দেন। কষ্ট লাগে জানেন যখন রিপ্লাই দিতে পারি না ঠিক মতো, কারণ আমি যদি রিপ্লাই দিতাম তাহলে কিন্তু আমি ধুমধামে দিয়ে দিতে পারতাম, মানে এখন একটু লিমিটেশন আছে, একটু বাউন্ডারি স্ক্রিন আছে, এই জন্য আমি কমেন্টসটা ঠিক মতো করি না। আচ্ছা যাই হোক, তো যেটা বলি একটু শেষ করে দিব আজকের জন্য, এই পর্যন্তই। নেক্সট শুক্রবারে অবশ্যই আরেকটা জায়গা থেকে আমরা স্পেশাল লাঞ্চ লাইভটা করব, আর এই মিডলেও কিছু লাঞ্চ লাঞ্চ না কিছু লাইভ হবে। আপনারা জানাই দেন আমাদেরকে কমেন্টসে কি টপিক নিয়ে লাইভটা দেখতে চান। আরেকটা বলবো যে আপনি সেই প্যাকেজ